আমি ঢুকতে বলবো, এসে বলবো, যাই যাই যাই। আচ্ছা এর 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 মধ্যে যেটা হয়েছে স্বপন দা, এই হচ্ছে 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 এই অর্ডার থেকে বাইরে থেকে চিৎকার তোমরা রেডি আছো? এই হচ্ছে এই হঠাৎ করে পূজার কিছু একটা শুনলে ওদিকে বিদ্যুৎ বিদ্যুৎ রোলিং, এই শুনছো কথাবার্তা চলছে, বউকে চিৎকার করছে, একটু কেড়ে গেছিস, এই করেছিস, সেই করেছিস, বাইরে থেকে লোকজন চিৎকার করছে। বুঝতে পারছেন এই লোকটা গ্রামে কতটা দাপ্ত, উই হ্যাড টু এসকেপ, চলো এসো। আমার সঙ্গে চালাকি করে লুকোচুরি করে ওদেরকে বাঁচিয়ে দিবি ভেবেছিলি? পারবি না, পারবি না, বাইরে আমার 50টা লোক হাতে মশাল আর কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে, হয় ওরা জ্বলন্ত পুড়ে মরবে, নয় কুচি কুচি হয়ে জঙ্গলে শেয়াল শকুনের পেটে যাবে, ফেরার হবে না। আচ্ছা আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে তুমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? বাড়ির আরো চারপাশটা খুঁজে দেখো, দেখো ওদেরকে পাও কিনা। এই কালো, এই কালো, এই এদিকে,
এই ঘরের প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখ। ওই ঢোল ঢোল ওইখানে দাও। এই তোমার নাম রোলে একজন ভালো। হ্যাঁ ভালো, এদিকে এই ঘরটা ভালো করে খুঁজে দেখ। এই তুই ওদিকে যা, তুই এদিকে যা, ভালো করে খুঁজে দেখ ঘরটা। ওরা দুজন এইখানেই আছে, এইখানেই আছে। ঠাকুরকে ডাকতে হবে না, মায়ের ওপর অভিমান করে আছে, ও নিজে ফিল করবো ভুলটা কোথায় আছে। বিও আপনি বোধহয় এখন বুঝতে পারছেন না কাকিমা, ওর মাথাটা বোধহয় রাঁধুনি খাচ্ছে। মানে রূপের মতো একটা সাদা সেদে ছেলে এতটা বদলে যেতে পারে না। জাস্ট এ মিনিট, আমি তোমার মেডিসিনগুলো সাজিয়ে দিচ্ছি। এই উঠে চলে গেল, একটু কালার বাদ দাও, একটু কালার বাদ দাও। আমি করি বাবু, আমি অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি রঞ্জনের, ওষুধ যদি খেত তাহলে তো বাড়াবাড়ি হতো না। উজান উজান উজান, হ্যাঁ উজান বলছে, এই পূর্ণাটা কে চিৎকার করে, পূর্ণাটাকে কেউ বলবে? এই তারপর বিনয় বলা, এই মেয়েটি মানে তোমরা না, এটা শোনা হয়ে গেছে, অনেক চেষ্টা করেছি, সরি আরেকবার দেবে? না অঞ্জনা, অনেকবার চেষ্টা করেছি ওষুধ দেওয়ার, কিন্তু দিদি তো কোনো ওষুধই খেতে চাইছে না। ওষুধ খেলে তো এতটা বাড়াবাড়ি হতোই না। তুমি না ওদের দিকে তাকিও না। আমি তুমি ওই ইয়েটার মধ্যে আছো, যাই রোল ক্যামেরা। না অঞ্জনা, ওষুধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, দিদি কোনো ওষুধই খেতে চাইছে না। ওষুধ খেলে তো এতটা বাড়াবাড়ি হতোই না।
এই পূর্ণটাকে প্লিজ আমাকে দিদিকে অনেকবার ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু দিদি কোনো ওষুধ খেতে চাইছেই না। ওষুধ খেলে তো এতটা বাড়াবাড়ি হতোই না। এই পূর্ণাটাকে আমাকে কেউ প্লিজ বলবে? আমি বলছি, পূজন আমি বলছি। এই মেয়েটি মানে পূর্ণা, সে এই বাড়ির আশ্রিতা। বাড়িতে কি সমস্যা হয়েছে এখন নিজের বোনকে নিয়ে চলে গেছে? দেখছো পুরো না হলো অন্য কোথাও নমস্কার, সিটি টকিজ এর সকল দর্শককে জানাই শুভ বিজয় এবং আগাম শুভেচ্ছা দীপাবলির জন্য। সবাই খুব ভালো থাকবেন, ভালোভাবে দীপাবলি কাটাবেন। এবং তার সঙ্গে একটা রিকোয়েস্ট আছে যে দেখুন, আমাদের চারপাশে যারা অবলা জীবরা আছে তাদের খুব কষ্ট হয় কিন্তু এই শব্দবাজির জন্য, তাই প্লিজ এটা অ্যাভয়েড করে এমনি যেগুলো অতটা শব্দ হয় না সেরকম বাজি ফাটালে ভালো হয়, এবং তার সঙ্গে আমাদের এনভায়রনমেন্টটাকেও পলিউটেড না করে যতটা আনন্দ করা যায় সেটারই আমরা চেষ্টা করব। আমি তো করব, আমি চাই আপনারাও করুন।